আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মুন্সী। বরাবরের মতো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে হাজির হই, তারই ধারাবাহিকতায় আজকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে জন্ম নিবন্ধন করা, অর্থাৎ কিভাবে আপনি ঘরে বসে, অর্থাৎ আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সেখানে বসে আপনার জন্ম নিবন্ধনটি আপনি পেতে পারেন। এতে যদি আপনি ধরেন বাংলাদেশে বা বাংলাদেশের যে ঢাকায় থাকেন, আপনি ঢাকায় বসে আপনি আপনার জন্ম নিবন্ধনটি আপনি ঘরে বসে পেতে যাচ্ছেন, বা আপনি আপনার ফাইলটি কমপ্লিট করতে যাচ্ছেন, বা আপনি ধরে নিন যে আপনি ইতালি বা ইউরোপ বা এশিয়ার মালয়েশিয়া সৌদি আরব আমেরিকা যেখানেই থাকেন না কেন, আপনি সেখানে বসে আপনি আপনার জন্ম নিবন্ধনটি পেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে পেতে পারেন? যে আমরা জানি যে আমাদের যে বর্তমান সরকার কিন্তু এসব সার্ভিসগুলো অনলাইনেও দিতে শুরু করেছে, তো আমরা অনেকেই জানি না যে কিভাবে আপনি এগুলো পেতে পারেন। তো চলুন আমরা এই মুহূর্তে জেনে নেব, দেখে নেব কম্পিউটার স্ক্রিনে কিভাবে আপনারা ঘরে বসেই আপনাদের জন্ম নিবন্ধনের ফর্মটি কমপ্লিট করে আপনি আপনার জন্ম নিবন্ধনটি পেতে পারেন। আর প্রতিবারই বলে নিই যে আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই, সেই সাথে শেয়ার করে দিবেন, এবং যদি ভালো না লেগে থাকে তাহলে আনলাইক করে আপনার কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটি দিয়ে দিতে পারেন। তো কথা বাড়াবো না, চলুন চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে। তো আপনি যদি কম্পিউটার বা মোবাইল স্ক্রিন যেভাবে যান, আপনি যেখানেই যান, আপনি কম্পিউটারে দেখবেন যে এরকম একটি গুগল ক্রোম আছে। গুগল ক্রোম আপনি যদি আপনার ফোনেও এটি দেখতে পাবেন যে আপনি ফোনে কিভাবে করতে, আপনি ফোনেও দেখতে পাবেন যে আপনার ফোনে এই গুগল ক্রোম সফটওয়্যারটি রয়েছে। এরপর হচ্ছে আমরা চলে যাব গুগল ক্রোমে। আমাদের গুগল ক্রোম ওপেন হওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে bdrisbdiris.gov.bd, দেখি আমরা এন্টার দেব। এখানে এভাবে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটিতে আপনি জন্মস্থান, এখানে কি বলছে দেখি, জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান। তো আপনি যদি আপনার জন্মস্থান থেকে সংগ্রহ করতে চান, আপনি চাইলে আপনার স্থায়ী ঠিকানা থেকে সংগ্রহ করতে পারবেন, আপনি চাইলে আপনার বর্তমান ঠিকানা থেকেও সংগ্রহ করতে পারবেন। অধিকাংশ বেলায় জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই হয়, তবে এইখানে নতুন আরও একটি জিনিস সংযোজন করা হয়েছে, যেটি দেখতেছি যে আমরা আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। যেমন দেখিয়ে নেই, যদি আপনি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করে থাকেন সেখানে বসে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যদি এখানে আবেদন করছেন তাহলে কী করবে, আপনি এই টিক এখানে একটি টিক দিয়ে দিতে হবে, যেহেতু এবার আপনি আপনার দেশ সিলেক্ট করবেন। আমি যেহেতু ইতালিতে থাকি আমি ইতালি দেখিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন ইতালি 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 এরপর ইতালির কোন অফিস থেকে, আমরা জানি যে ইতালিতে দুটি অফিস আছে, একটি হচ্ছে রোম দূতাবাস আর একটি হচ্ছে মিলান কনসুলেট অফিস। তো যদি মিলান হয় আপনি মিলান সিলেক্ট করবেন, আর যদি না মিলান করবেন আপনি রোমে করবেন, আপনি রোম সিলেক্ট করবেন, এরপর আপনি পরবর্তীতে দিয়ে সামনে এগিয়ে যাবেন। তো আমি যেহেতু দূতাবাস থেকে করব না, আমি আমার স্থায়ী ঠিকানা থেকে করব, সেহেতু আমি আমি আবার প্রথমে চলে যাচ্ছি, আমি আবার স্থায়ী ঠিকানা দিলাম, এরপর পরবর্তী। এরপর হচ্ছে এরকম আমার পেজ চলে আসবে আমার সামনে। আমি আমার এই পেজটি হচ্ছে এখানে কি বলা হয়েছে পেজটিতে প্রথমে আমার পেজটি যেভাবে বলছিলাম সেভাবে মানে পূরণ করতে হবে। এখানে কি বলছে, নামের প্রথম অংশ বাংলায়, আমি আমার নামের প্রথম অংশ বাংলায় লিখে দেব, বাংলা লিখে দিচ্ছি সাইফুল, এরপর আমার এখানে ইসলাম। এখানে একটু সমস্যা হয় অনেকেরই, আর ইতালিতে যারা থাকে তারা একটা জিনিস মাথায় রাখবেন যে এটি হচ্ছে আপনার নমে, এটি হচ্ছে আপনার কই নমে। হ্যাঁ, এইভাবে আপনারা একটু মাথায় রাখবেন যে এটি হচ্ছে নমে, এটি হচ্ছে কই নমে, অনেকেই ভুলটা করে থাকেন। এরপর একটা জিনিস দেখা যায়, দেখায় যদি আপনি মনে করেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম, অনেকেই এইভাবে থাকে, তাহলে আমি কী করবো, মোহাম্মদ সাইফুলটাকে রাখবো নামের প্রথম অংশে, ইসলামটাকে রাখবো হচ্ছে নামের দ্বিতীয় অংশে। আবার যদি মনে করেন যে না, আমি আমার নাম যেহেতু সাইফুল ইসলাম মুন্সী, আমি এখানে রাখবো সাইফুল ইসলাম রাখবো প্রথম অংশে, আমি এখানে রাখবো মুন্সী
সেটাও পারবো, এটাও কোনো সমস্যা না, আমি এভাবে দিতে পারবো। আর যদি মনে করি যে আমি সাইফুল রাখবো প্রথম অংশে, আর আমি ইসলাম মুন্সি রাখবো দ্বিতীয় অংশে, তাহলে আমি সাইফুল ইসলাম মুন্সি আমি এভাবেও দিতে পারবো। তো আমি রাখবো হচ্ছে সাইফুল ইসলামই, কারণ আমার সব জায়গাতে আমি দুইটা দুইটা নাম ইউজ করি, দুইটা নাম বলতে মানে শুধুমাত্র এই দুটি, এটা এভাবে ইউজ করি, সাইফুল ইসলাম মুন্সি কোথাও ইউজ করি না। যাই হোক, এভাবে দেব। এরপর হচ্ছে আমার নামের প্রথম অংশ ইংরেজিতে দেব আমি। ইংরেজিতে দেওয়ার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা বড় হাতের দেব, SAIF UL, সাইফুল ISLM ইসলাম, এইভাবে দেব। এরপর আমি আমার জন্ম তারিখ দেব, জন্ম তারিখ হচ্ছে আচ্ছা 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 আমি আমার জন্ম তারিখটা এভাবে দিয়ে দেব। এখানে একটি পেজ ওপেন হবে, এটি হচ্ছে যে আপনি আপনার জন্ম জন্ম তারিখ প্রমাণ করার জন্য যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে, যেমন কি আছে এখানে, চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র, বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের স্বীকৃত যে কোনো MBBS ডক্টরের বা প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এরকম সার্টিফিকেট, কর্তৃক পরিচালিত কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত আপনার যে কোনো স্কুল সার্টিফিকেট হলে হবে, পিতা মাতা পিতামহ মাতামহ দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র, পিতা মাতা পিতা জাতীয় পরিচয়পত্র, এই এভাবে যদি আপনার এরকম এই জাতীয় যদি কোনো ডকুমেন্টস থাকে যেখানে আপনার জন্ম জন্ম তারিখটা আপনার লেখা আছে, এরকম কোনো যদি আপনার কাছে থাকে তো আপনি নিয়ে যাবেন সেদিন। তো আমি এটাকে কেটে দিলাম এখানে। যাই হোক, এরপর হচ্ছে আমাদের এখানে কি চেয়েছে, পিতা মাতার কততম সন্তান, এখানে বাবা 20 পর্যন্ত। যাই হোক, আমি হচ্ছে প্রথম, আমি প্রথম দিয়ে দিলাম। এরপর এখানে আপনি লিঙ্গ দিবেন, লিঙ্গ যেমন পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ, যে যে লিঙ্গ যে যেই লিঙ্গের হয়ে থাকবে সে সেই লিঙ্গটা দিয়ে দিবেন। আমি যেহেতু পুরুষ, আমি পুরুষ লিঙ্গ দিয়ে দিলাম। এরপর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে বলছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, আমি এখন ভোটার হইনি, সুতরাং আমার আইডি কার্ড নাই, আমার জাতীয় পরিচয়পত্র নেই, আমার পরিচয়পত্রে নেই, যেহেতু আমার পরিচয়পত্রের কোনো নম্বরও নেই। তো আমি একই জায়গাটা ফাঁকা রেখে চলে যাব সামনের দিকে, জন্মস্থানের ঠিকানা। তো আমার জন্মস্থানের ঠিকানা হচ্ছে দেশ বাংলাদেশ, আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। আমার বিভাগ কোনটি, আমার বিভাগ হচ্ছে আমি ঢাকা বিভাগ দেব, যেহেতু যদি বিভাগ পরিবর্তিত করা হয় তাহলে আমরা পদ্মা বিভাগের ভিতরে পড়বো, যদি বা মানে হয় আর কি, আমি আবার বলছি যদি হয়, শিওর না এখনো। যাই হোক, আপাতত ঢাকা বিভাগে আছে, আমরা ঢাকা বিভাগ দিয়ে সিলেক্ট করবো। এরপর এখানে জেলা নির্বাচন করুন, আমি এখানে ঢাকা বিভাগের আওতায় কতগুলো জেলা আছে সবগুলো জেলা আমি এখানে দেখতে পাবো। আমার জেলা হচ্ছে মাদারীপুর, আমি মাদারীপুর দিয়ে দেব। এরপর মাদারীপুরের মধ্যে আমার কোন থানা বা কোন উপজেলা, আমি এখানে দেখতে পাচ্ছি চারটি উপজেলা দেওয়া আছে, আমি মাদারীপুর সদর উপজেলা এখানে দিয়ে দেব, যেহেতু আমি মাদারীপুর সদরের। এরপর এখানে আমি দেখতে পাচ্ছি যে পৌরসভা ও ইউনিয়ন, দেখেন এখানে আমার ইউনিয়ন হচ্ছে রাস্তি, আমি রাস্তি ইউনিয়ন সিলেক্ট করব। এরপর ওয়ার্ড দেব, আমার ওয়ার্ড হচ্ছে এক, আমি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সেহেতু আমি এক নম্বর ওয়ার্ড সিলেক্ট করে দেব। এখানে আমাকে বলছে ডাকঘর বাংলায় দিতে হবে আমাকে, এখানে আমার ডাকঘর এখানে দেওয়া আছে হাজরাপুর দরবার শরীফ, আমি আমার ডাকঘরটা এখানে দিয়ে দেব, যে হাজরাপুর দরবার শরীফ বাংলায় লিখবো অবশ্যই। এরপর আমাকে এখানে বলছে ডাকঘর ইংরেজিতে, আমাকে ডাকঘর এখানে ইংরেজিতে লিখতে হবে, আমি এখানে ডাকঘর ইংরেজিতে লিখি হাজ, আমার এখানে যেহেতু আমি আগে লিখেছিলাম সেহেতু আমার এখানে দেয়াই আছে, আমার হাজরাপুর দরবার শরীফ, এই যে দেখতে পাচ্ছি হাজরাপুর দরবার শরীফ। এরপর আমার হচ্ছে গ্রাম মহল্লা পাড়া যাদের যেটা আছে সে সেটা দিবেন, আমাকে এখানে বাংলায় লিখতে হবে, আমি এখানে বাংলা লিখব হাজরাপুর। আমি এখানে আমার বাসা ও সড়কের নাম্বার, আমাদের গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম আমি বাসা বা সড়কের কোনো নাম্বার থাকে না। এরপর আমি এখানে পশ্চিম হাজরাপুর সড়ক দিয়ে দেব, আপনি চাইলে শুধুমাত্র হাজরাপুর সড়ক মানে আপনি চাইলে শুধুমাত্র আপনার গ্রামের নাম এরপর সড়ক আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এটিকে আমি আবার ইংলিশে লিখব, ইংলিশে লেখার জন্য অবশ্যই আমাকে বড় হাত সিলেক্ট করতে হবে। এখানে বলছে গ্রামের নাম, গ্রাম হাজরাপুর দিয়ে দিলাম। এরপর আমার ওয়েস্ট হাজরাপুর সারাক আমি এভাবে দিয়ে দেব, এভাবে আমার দেখেন এই পেজটা আমার কমপ্লিট হয়ে গেল। যে পেজটাতে আমি যদি এই পেজটা যদি কমপ্লিট না করি কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু আমার পরবর্তী পেজে যাবে না, আমার যেহেতু এই পেজটা কমপ্লিট হয়ে গেছে আমি কমপ্লিট করার পর পরবর্তীতে চলে যাব।
এরপর এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনার ফ্যামিলিগত তথ্য চাচ্ছে, পিতামাতার তথ্য। আমি এখানে আমার পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি দেব, এই যে আমার আগে দেয়া আছে, আমি দেখি এখানে এটা দিয়ে দিলাম। বাহ, সুন্দর একটা সিস্টেম। আমি আমার পিতার জন্ম নিবন্ধনের নিবন্ধন নাম্বারটা এখানে দেওয়ার সাথে সাথে দেখলেন যে তার নাম সবকিছু এখানে কিন্তু চলে এসেছে। যেমন দেখেন, পিতার জন্ম নিবন্ধন নাম্বার আমি এত এত দিলাম, এরপরে পিতার নাম বাংলায় মোহাম্মদ সাদেকুর রহমান মুন্সি চলে আসছে, ইংরেজিতে এভাবে চলে আসছে। জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়া দরকার নেই, বাদ দিলাম, এটা কোনো মানে বিষয় না। এরপরে পিতার জাতীয়তা থাকলে দিয়ে দিই, সমস্যা নেই, আমি দিয়ে দিই না, কারণ যেহেতু আছে সেহেতু দিয়ে গেলাম, আমি দিয়ে গেলাম। এরপর হচ্ছে দেখেন, পিতার জাতীয়তা বাংলাদেশি, আপনার পিতা যদি অন্য কোনো দেশের জাতীয়তা নাগরিক থেকে থাকে তাহলে আপনি সেই দেশও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা পিতার তথ্য শেষে আমরা এখানে যে গেলাম হচ্ছে মাতার তথ্য, মাতার তথ্যতে হচ্ছে মাতা মাতার জন্ম নিবন্ধনটা এখানে দিতে হবে। আমি এখন মাতার জন্ম নিবন্ধন এখানে দিচ্ছি, 9824154549501003। আমি আমার এখানে মাতার জন্ম নিবন্ধনটা দিলাম, তারও তো এখানে আসার কথা, হ্যাঁ চলে আসলো, তারও এখানে নাম চলে আসছে কিন্তু ইংরেজিতে আসে নাই, আমি ইংরেজিতে লিখে দিলাম। যাই হোক, আমি ইংরেজিতে লিখে দিলাম। এরপর হচ্ছে মাতার জাতীয়তা, যে দেখেন চলে আসছে মাতার জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিলাম, মাতার জাতীয়তা পরিচয়পত্রের নম্বর আমি দিয়ে দিলাম। দেখেন আমার এই ঘরটা কিন্তু ফিল আপ হয়ে গেল। আপনি এভাবে সুন্দর করে সবকিছু কমপ্লিট করে দিবেন এখানে, মানে কোনো নাম এগুলো এইটা দেওয়ার সময় একটু সাবধান থাকবেন যাতে এগুলো যেন ভুল না হয়। দেখ, আমি পরবর্তীতে চলে যাব, পরবর্তীতে যাবার পর দেখা যাক আমার কি আসে। হ্যাঁ, এখানে হচ্ছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? কোনটি নয়, আপনি কোনটি নয়তে দিবেন। কোটি নয় নয় দেওয়ার পরে এখানে আপনি দেখবেন যে আপনার স্থায়ী ঠিকানাটা দিতে বলবে। যখন দেখেন আপনি এখানে দেখে লেখা আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, তাহলে আপনি এই ঘরে টিক দিয়ে দিবেন। এখানে ঘরে টিক দিয়ে দিলে আপনার হচ্ছে এই এখানে আপনার যে জন্মস্থানের ঠিকানা সেই ঠিকানাটা স্থায়ী ঠিকানা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেখেন এরপর হচ্ছে আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন যে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। এখানে কোনোটি নয় দিয়ে দিলে আপনার ঘরে এরকম একটি পেজ চলে আসবে। এরপর হচ্ছে এখানে একটু ইম্পর্টেন্ট একটু কথা বলে নেই, যেটি হচ্ছে যে যে অনেকেরই আমরা জানি যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক থাকে না। তো যারা আর কি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক না, তারা হচ্ছে আপনাদের বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তবে আমি আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই দুটি এক জায়গাতেই ব্যবহার করব। আপনাদের যাদের থাকবে তারা দিবেন, আর বর্তমান ঠিকানা আলাদা হবে, কোনো সমস্যা নেই, আমি এখানে একইভাবে দিয়ে দেবো। যেহেতু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, আমি আবার এটাতে টিক দিলে আমার এভাবে সেম ঠিকানাটা চলে আসবে। দেখেন এখানে পার্থক্যটা হচ্ছে কি, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেটা, এরপর স্থায়ী ঠিকানা এবং জন্ম বর্তমান ঠিকানা কি একই কিনা এইটা। এরপর আমি আবার পরবর্তীতে চলে যাব। এখানে কি বলছে, এখানে বলছে যেমন যদি ধরেন যে আপনি আপনার বাচ্চার জন্য জন্ম নিবন্ধন করতে চান, যে তাহলে হচ্ছে আপনি এখানে অন্যান্য দিয়ে দিবেন। অর্থাৎ অন্যান্য দিয়ে দিলে এই জন্ম নিবন্ধনটা কে রিসিভ করবে, কে রিসিভ করবে, অর্থাৎ পিতামাতা কেউ অন্য বাদে অন্য কেউ, কারণ পিতামাতা বাদে অন্য কেউ হলে, পিতামাতা যদি কেউ নিতে যায় তাহলে তো পিতামাতার ভোটার আইডি কার্ডের সব তথ্যই এখানে দেওয়া আছে, জন্ম নিবন্ধনের সব তথ্যই আপনার এটার মধ্যে দেওয়া আছে। সুতরাং তাদের শুধুমাত্র জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড নিয়ে গেলে হবে, সমস্যা নেই। যদি অন্য কেউ এটি রিসিভ করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তার জন্ম নিবন্ধন নম্বর, তার জাতীয় পরিচয়পত্রের নম্বর, সেই আবেদনকারীর নাম, আবেদনকারীর ফোন নাম্বার, আবেদনকারীর ইমেল সব দিয়ে দিবেন। আর এটা যেহেতু আমার নিজের, আমি নিজে ক্লিক করলাম, দেখেন নিজে ক্লিক করার পর চলে আসছে আবেদনকারীর নাম সাইফুল ইসলাম, আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো, 01889686631। যাক, এভাবে দিয়ে দেওয়ার পর এরপর আমি আমার মেইলটাও এখানে দিয়ে দেবো, আমার ইমেলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি সব কিছুটা কমপ্লিট করার পরে আমি এখানে পরবর্তীতে চলে যাবো। এরপর দেখেন আমার পুরো পেজটা এখানে সুন্দর করে দেয়া আছে, চলে আসছে একদম এ টু জেড আমার সব কিছু এখানে সুন্দর করে। এবার আপনি এখানে আর একটা কন্ট্রোল দিয়ে রাখবেন বা একটা রিচেক দিয়ে নেবেন। সব কিছু দেওয়ার পর আপনি এভাবে রিচেক দেওয়া হয়ে গেলে
আপনি সাবমিট করে দিবেন, মানে আপনার আবেদনটা আপনি সম্পূর্ণ করে দিবেন। এই যে দেখেন, এটি হচ্ছে আপনার আবেদনপত্রের নম্বর, এটি হচ্ছে আপনার আবেদনপত্রের নম্বর। আর এখানে কি বলছে, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য, এই নাম্বারটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনার, এখানে কি বলছে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। এটি আপনি সংরক্ষণ করবেন, এরপর নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে করুন। মানে আপনার এই ডকুমেন্টগুলো আপনি এটা নিয়ে আগামী 15 দিনের মধ্যে আপনি যে আপনি পরিষদে যাবেন, সেই পরিষদে গিয়ে আপনাকে এটাকে আপনি দাখিল করতে হবে। অর্থাৎ আপনার অনেক আমাদের যে আসলে প্রয়োজনীয় কাগজপত্র বলতে এখানে কি বলছে, আপনি একটা ছবি নিয়ে যেতে হবে অবশ্যই, এরপর হচ্ছে আপনার বাবা মায়ের অনেক জায়গায় বাবা মায়ের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটো আচ্ছা ফটোকপি চায়, এরপর অনেক অনেক জায়গায় চায় না, ম্যাক্সিমাম জায়গাতে চায় না, অনেক জায়গায় চায়। যাই হোক, আমি এটিকে প্রিন্ট করিয়ে মানে দেখানো দেবো। আমি যেহেতু প্রিন্ট করবো না, আমার এখানে প্রিন্টার নাই, আমি এখানে এই যে প্রিন্ট করলে আপনি এখানে এই প্রিন্টারে যেহেতু আমি সেভ করবো, সেভ করলে করার জন্য আমি এখানে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে এখানে সেভ দিয়ে দেবো। এই যে দেখেন আমার নাম্বার সহ এটা 517183 একাত্তর 517 সহ চলে আসছে। আমি ডেস্কটপে এটাকে সেভ করলাম, আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই যে দেখেন ডেস্কটপে সেভ হয়ে গেছে, আমি আমার ডেস্কটপ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, তো এইভাবে আমরা এটা কি করে নেব, তো করে এইভাবে আমরা করে নেব, এইভাবে করে আপনাদের হচ্ছে এভাবে এটাকে নিয়ে আমরা সেখানে চলে যাব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার উপকার হবে, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।